ব্রাজিল হেক্সা সম্পূর্ণ করতে না পারলে অস্ট্রেলিয়া ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে হেক্সা কমপ্লিট করেছে। আজকে দেখেন রোহিত শর্মা নামে অগ্নি শর্মা, যে সবসময় খেপাটে খেলে এবং আজকেও সেই খেপাটে খেলেছিলেন, যতক্ষণ পর্যন্ত রোহিত শর্মা ছিলেন ততক্ষণ মনে হয়েছে ইন্ডিয়া বিশ্বকাপ জিততে পারে, তারপরে রোহিত শর্মা শেষ। শুভমান গিল মন খারাপের পিল খেয়ে বাজে পারফরমেন্স করেছেন, বিরাট কোহলির বিরাট কীর্তি আছে এই বিশ্বকাপে, এক আসরে সর্বোচ্চ রান করেছে, আজকেও তার একটা বিরাট কীর্তি হওয়ার কথা, কিন্তু হঠাৎই অস্ট্রেলিয়ার খেপাটে আক্রমণ এবং বিরাট কোহলির আউট। শ্রেয়াস আয়ার যে নিউজিল্যান্ডের ম্যাচে ফায়ার করেছিল এবং দুর্দান্ত সেঞ্চুরি করেছিল, কিন্তু আজকে তার সেই পারফরমেন্স নেই। সূর্যা কুমার যাদব সে অসাধারণ খেলে থাকে, কিন্তু আজকে নেই। তারপরে কেএল রাহুল এতটাই টেস্ট ম্যাচ খেলেছে যে ইন্ডিয়াকেই ব্যাক মানে পিছনে নিয়ে গেছে, তারপরেও তার প্রশংসা করতে হবে, সে যদি 68 না করতো তাহলে ইন্ডিয়া তো আরও নিচে চলে যেত। ইন্ডিয়ার বাজে পারফরমেন্স, 239 রানে অল আউট। তার পরবর্তীতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের বিশ্ব মনোমুগ্ধকর পারফরমেন্সে হেক্সা সম্পন্ন বিশ্বকাপ জয়। অস্ট্রেলিয়া এমন এক দল যারা অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ম্যাচটা দেখেছিলেন, 92 রানের 7 উইকেট, সেখানে কেউ মানে অস্ট্রেলিয়ার জিতবে কেউ জানে না, কিন্তু অস্ট্রেলিয়া হেরে যাওয়ার আগে হেরে যায় না আমাদের বাংলাদেশের মতো। সেখানে ম্যাক্সওয়েল দাঁড়িয়ে গেল এবং 201 রানের অনবদ্য বিশ্বসেরা পারফরমেন্স করেছে এবং এই বিশ্বকাপের সেরা স্কোর করেছে এবং দলকে জিতিয়েছে। সেই অস্ট্রেলিয়াকে হারানোটা কঠিন। 24 বছরের বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে অস্ট্রেলিয়া যদি ফাইনাল খেলে তাহলে তারা হারে না। শেন ওয়াটসন একটা কথা বলেছিলেন, ইন্ডিয়ার দুর্দান্ত দাপটে খেলা, যে কখনোই মানে ইন্ডিয়া হারছে না এবং শেষ পর্যন্ত তো তাকে কেউ থামাতে পারেনি ফাইনালের আগ পর্যন্ত। তো ফাইনালের আগেই সেমিফাইনালের ঠিক কাছাকাছি সময়ে শেন ওয়াটসন বলেছিলেন যে ইন্ডিয়াকে থামাবে অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়া এমন এক ক্রিকেট, হলুদ জার্সির সেই হলুদের আক্রমণ আপনাকে একেবারে নীল বিষে পরিণত করবে। অস্ট্রেলিয়া আজকে দেখেন না কি চমৎকার ফিল্ডিং, কি বোলিং, কি শরীরী ভাষা, এবং একমাত্র রোহিত শর্মা যতক্ষণ ক্রিজে ছিল আপনারা যারা খেলা দেখেছেন, এছাড়া আপনি বলেন তো একবার মনে হয়েছে যে ইন্ডিয়া এই ম্যাচ জিততে পারে? একবারও মনে হয়নি। বিরাট কোহলি কেএল রাহুল যতক্ষণ ছিল ততক্ষণ মনে হচ্ছে একটা স্কোর হবে, কিন্তু কখনোই মনে হয় নাই আজকের ফাইনাল জিতবে, কারণ ফাইনালের জন্য যে স্কোরটা অস্ট্রেলিয়ার সামনে দাঁড় করানো দরকার ছিল সেটার কাছাকাছিও যাবে না যখন তারা খেলছিল তখনও মনে হয়েছে। কেন কেএল রাহুল প্রায় অর্ধেকের বেশি বল আরও বেশি খেলছে, বিরাট কোহলি চেষ্টা করছে, কিন্তু চেষ্টাটা হয়তো সর্বোচ্চ একটা স্কোর নিতে পারে 280-90, কিন্তু সেটাও অস্ট্রেলিয়ার দলের সামনে বিশ্বকাপ ফাইনালে একেবারেই কম, কিন্তু সেই জায়গায় এতটাই বাজে খেললো 239-এ অল আউট। এটা কি বিশ্বকাপের জেতার মতো কোনো স্কোর হতে পারে? না, হতে পারে না, আর সেটাই তো প্রমাণ। অস্ট্রেলিয়া সেটা পাত্তাই দেয়নি, তাদের হেক্সা কমপ্লিট করলো। প্যাট কামিন্সের প্রশংসা করতে হয়, তাকে যখন অস্ট্রেলিয়া অধিনায়কত্ব দিল অনেকেই মানতে চায়নি কিংবা বলছে সমালোচনা করেছে ও পারবে না পারবে না, কিন্তু প্যাট কামিন্স শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে আবারও বিশ্ব আসরে বিশ্ব চ্যাম্পিয়ন করে দেখিয়ে দিল আমি সবই পারি, সমালোচনার মুখে জবাব দিল পাল্টা। এখানে অসাধারণ ম্যাক্সওয়েল এর পারফরমেন্স এই বিশ্বকাপে যতদূর পর্যন্ত করেছে অসাধারণ, এবং আপনি কী বলবেন আজকের ফাইনালের পারফরমেন্স দেখেন, প্রত্যেকেই প্যাট কামিন্স বলেন, হ্যাজেলউড বলেন, আপনি কাকে মানে কাকে রেখে কাকে বলবেন, অস্ট্রেলিয়া এমনই। অস্ট্রেলিয়ার খেলা যারা দেখেছেন, হলুদ জার্সির খেলা, 2003 বিশ্বকাপ সম্ভবত আমি ভুল না করলে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে যে ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেদিন ম্যাথু হেইডেন এবং গিলক্রেস্ট এমন পিটানি পিটাইছে, তক্তা বানায়া ইন্ডিয়া থেকে কাপ নিয়ে ইন্ডিয়াকে বিধ্বস্ত করে দিয়েছে, আর আজকে বোলিংয়ে বিধ্বস্ত করে ইন্ডিয়াকে একেবারে মাটিতে নামিয়েছে, যে ইন্ডিয়া এত দুর্দান্ত এত দুর্দান্ত এত দুর্দান্ত খেলল পুরো বিশ্বকাপ জুড়ে, কিন্তু আজকে মানসিকভাবে ভেঙে পড়েছে, নাকি অস্ট্রেলিয়ার কৌশলে হেরে গেছে, নিজের মাটিতে কাপ রাখতে পারলো না, এটা বড়ই হতাশ। অন্যের মাটি থেকে কাপ নিয়ে আসা একটা অন্যরকম ব্যাপার। আবার উঠে আসছে মহেন্দ্র সিং ধোনির নাম, রোহিত শর্মা সেই জায়গায় যেতে পারেনি, তারপর রোহিত শর্মার কীর্তি থাকবে, তার অনবদ্য পারফরমেন্স থাকবে, কিন্তু মহেন্দ্র সিং ধোনি তার জায়গায় গ্রেট রয়ে গেল তাদের চেয়ে তারও এক ধাপ উপরে, কপিল দেবের পরেই যার অবস্থানটা রইল, তৃতীয় স্থানে আর কেউ যেতে পারলো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।